শীতের দিনে আমরা যে সমস্ত ময়শ্চারাইজার ক্রিমগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে তৈরি করা হয় এটা হয়তো আমরা কেউ জানি না। সত্যি কি এগুলো ক্রিম দুধ দিয়ে তৈরি করা হয় না কোনো ফলের রস দিয়ে তৈরি করা হয়? এরকমটা হতে পারে বিভিন্ন পশু অর্থাৎ গরু বা ছাগলের চর্বি দিয়ে ক্রিম তৈরি করা হয়। এখন সময় শীতকাল, এই সময় আমাদের পুরো শরীর বিশেষ করে মুখ ঠোঁট ত্বক শুষ্ক হয়ে যায়, আর অনেকেই তো আবার পায়ের গোড়ালি ফেটে যায়। আর এর জন্য আমরা সবাই কোনো না কোনো কোম্পানির ক্রিম ব্যবহার করে থাকি। ওটা হতে পারে ভ্যাসলিন, পন্ডস, বোরোপ্লাস কিংবা হতে পারে বোরোলিন, বিভিন্ন কোম্পানির ক্রিম আমরা ব্যবহার করে থাকি। কিন্তু সবার মনে এই প্রশ্নটা থেকেই যায়, তাহলে এই সমস্ত ক্রিমগুলো যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো কীভাবে তৈরি করা হয়? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সমস্ত কোম্পানি যে ক্রিমগুলো তৈরি করে থাকে ওগুলো কীভাবে তৈরি করে থাকে, এর সাথে আপনাদের ফ্যাক্টরির আরও সমস্ত গোপন তথ্য জানাবো। এই জন্য বন্ধুরা আজকের ভিডিও খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কমপক্ষে একজন মানুষের সাথে শেয়ার করবেন যেন তারাও জানতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, বেশিরভাগ ক্রিমগুলোই দুধ থেকে পাওয়া মাখন, অ্যালোভেরা জেল, স্ট্রবেরি, গ্লিসারিন, চর্বি এই সব কিছু দিয়েই তৈরি করা হয়। আর সমস্ত কোম্পানিগুলো এই সমস্ত জিনিসগুলোকেই বেশি হাইলাইট করে থাকে। কিন্তু একটা ভালো কোম্পানি ক্রিমকে আরও বেশি ভালো করার জন্য এতে চর্বি বা ফ্যাট ইউজ করে। এটা শুনে আপনার মাথায় বাজ পড়তে পারে, কিন্তু বন্ধুরা বেশিরভাগ জেলেটিন পাওয়া যায় প্রাণী থেকে, আর জেলেটিনের মেন উৎস হলো উদ্ভিদ এবং প্রাণীর ফ্যাট। আর 90% এই ক্রিম তৈরি করার জন্য প্রাণীজ ফ্যাটের ব্যবহার করা হয়, কারণ এটা দামে অনেক সস্তা। এটা শোনার পর হয়তো আপনার মাথায় টনক নড়তে পারে, কিন্তু এটাই আসল ঘটনা। ভালো কোম্পানির সমস্ত ক্রিমগুলো আপনি দেখে থাকবেন খুব বেশি মাত্রায় ওয়াইলি এবং সফট হয়ে থাকে, আর এটাই মেন কারণ। এতে মেশানো হয় প্রাণীজ ফ্যাট, যেন বেশি মাত্রায় ওয়াইলি এবং সফট হতে পারে। অনেক কোম্পানি আছে যারা এই রকম প্রাণীজ এবং উদ্ভিদজ ফ্যাট সংগ্রহ করে থাকে, আর যেগুলো তারা বাজারে চড়া দামে বিক্রি করে। যেগুলো উদ্ভিদজ ফ্যাট হয়ে থাকে সেগুলোর মধ্যে আছে সয়াবিন তেল, সরিষার তেল এবং আরও সমস্ত তেল। আর যে সমস্ত প্রাণীজ ফ্যাট হয় ওগুলো আসে গরু, বকরি এবং মানুষের শরীর থেকে, যেগুলো বিভিন্ন হসপিটাল এবং ফ্যাট রিমুভিং সেন্টার থেকে কালেক্ট করা হয়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই সমস্ত মানুষের চর্বি কী করে পাওয়া যায়? তো আপনাদের জানিয়ে দিই, পৃথিবীতে অনেক মোটা মোটা মানুষ আছে যারা নিজেদের ফ্যাট কমানোর জন্য এইরকম রিহাইবিং ফ্যাসিলিটিতে যায়, যেখানে ডাক্তার অপারেশনের মাধ্যমে এই সমস্ত মানুষের বডি থেকে এক্সট্রা ফ্যাটগুলো বের করে দেয় আর ওগুলো আবর্জনাতে ফেলে দেয়। তারপর এগুলো কিছু দুষ্ট মানুষ কালেক্ট করে এবং কোম্পানিতে বিক্রি করে দেয়। এগুলো তো হলো কালেক্টিংয়ের কথা, এবার চলুন ফ্যাক্টরিতে কি করা হয় দেখে নিই। এবার এই সমস্ত চর্বিগুলোকে প্যাকিং করে ক্রিম তৈরি করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। আর হ্যাঁ, তার আগে এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, দেখা হয় এগুলো ঠিকঠাক কোয়ালিটির আছে কি না। এটা আমরা সবাই জানি, কোম্পানি যে সমস্ত উপাদান ব্যবহার করে তাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে তার মধ্যে শুধুমাত্র কিছু জিনিস হাইলাইট করে, আর বাদবাকি সমস্ত কিছু তারা গোপনে রেখে দেয়। তবে চিন্তা নেই, আজকের ভিডিওতে সমস্ত গোপন তথ্য আপনারা জানতে পারবেন, আপনাদের চোখ খুলে যাবে। চলুন এবার এক ঝলক দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এই সমস্ত কোম্পানিগুলো কিভাবে ক্রিম তৈরি করছে। ফ্যাক্টরিতে ক্রিম তৈরি করার জন্য যে সমস্ত মেন উপাদানগুলো প্রয়োজন হয় তার মধ্যে যেটা সবচেয়ে বেশি দরকার পড়ে ওটা হলো সিট্রিক অ্যাসিড। এবার সিট্রিক অ্যাসিডের সঙ্গে পাম অয়েল মেশানো হয়, এর ফলে এটা লিকুইডে পরিণত হয়। এবার এর সঙ্গে রিফাইন ওয়্যাক্স অ্যাড করা হয়। এখানে এক এক কোম্পানি এক এক রকমের কম্পাউন্ড ব্যবহার করে থাকে, কেউ কেউ পাম অয়েল, কেউ কেউ দুধের ক্রিম। আবার কিছু কিছু এমন কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো করার জন্য এই রকম চর্বি ব্যবহার করে থাকে। এটা তো দেখলেন ক্রিম তৈরি করার প্রথম স্টেপ। এবার এর মধ্যে গ্লিসারিন অ্যাড করা হয়, যার পরে এই লিকুইড একদম আয়নার মতন চকচকে সাদা হয়ে যায়। আর দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে যেন পরিষ্কার স্বচ্ছ পানি। এবার এখান থেকে চলে যায় অ্যালোভেরা মেশানোর জন্য। অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী, ফার্ম থেকে অ্যালোভেরা জুস নিয়ে আসা হয়। এখানে অ্যালোভেরা জুস এবং ক্রিমগুলোকে একসঙ্গে মিশ্রিত করা হয়, আর দেখতেই পাচ্ছেন কাজ কত ফাস্ট করা হচ্ছে, আর তার সাথে কত সুন্দর লাগছে।
এতক্ষণে ক্রিমের মেন বেস মেটেরিয়াল তৈরি হয়ে গেছে। এটা হলো ক্রিম তৈরি করার মেন উপাদান। এবার এর থেকে ফাইনালি বিভিন্ন কোয়ালিটির ক্রিম তৈরি করা হবে। আপনারা মার্কেটে দেখে থাকবেন বিভিন্ন ফ্লেভারের ক্রিম পাওয়া যায়, যেমন অ্যালোভেরা, স্ট্রবেরি, মিল্ক, টিউমরিক প্রভৃতি নানা ধরনের ক্রিম পাওয়া যায়। তবে প্রতিটা প্রসেস কিন্তু একই রকম ফলো করা হয়। এতে শুধুমাত্র আলাদা আলাদা ফ্লেভার মেশানো হয় আলাদা আলাদা কাস্টমারের জন্য। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো মিল্ক ফ্লেভার ক্রিম। দুধ থেকে যে মাখন পাওয়া যায় সেটা থেকে এই ক্রিম তৈরি করা হয়। আর এটা হলো ময়েশ্চারাইজার ক্রিম। সব প্রথমে তো একটা বিশাল বড় মিক্সিং মেশিনে এই পাল্প হিট করা হয়। যখন একটু গরম হয়ে যায় তখন এতে মেশানো হয় আগে থেকে তৈরি করা গ্লিসারিনের মিশ্রণ। আর এর মধ্যে কিন্তু মিক্সার ঘুরতেই থাকে, এর ফলে কিছুক্ষণ পর ক্রিম তৈরি হয়ে একদম রেডি হয়ে যায়। এবার এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে টেস্ট করার জন্য। বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে টেস্ট করা হয়। একবার টেস্ট পাশ হয়ে গেলে এটাকে ফাইনাল প্রসেসের জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। যদি ল্যাব টেস্ট করার পরে এতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই ব্যাচ ক্যান্সেল করা হয় এবং পুনরায় আবার নতুন করে তৈরি করা হয়। যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং টেস্ট পাশ হয়ে যায় তখন এগুলোকে পাঠানো হয় আরেকবার ল্যাবে টেস্ট করার জন্য। ল্যাব টেস্ট পাশ হয়ে গেলে কনভেয়ার বেল্টে নিয়ে এসে আলাদা আলাদা প্যাকেটে প্যাকিং করা হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন ময়েশ্চারাইজার কোটোতে প্যাকিং হচ্ছে। আলাদা আলাদা কোয়ান্টিটি হিসাবে আলাদা আলাদা প্যাকিং করা হয়। সামনে কয়েকজন ওয়ার্কার এগুলোকে অ্যারেঞ্জ করে দেয়। এবার এগুলো মার্কেটে যাওয়ার জন্য একদম রেডি। এবার আপনাকে বলে দিই, এই সমস্ত ক্রিমগুলো আপনাদের ব্যবহার করা উচিত কি উচিত নয়। আসলে যত সমস্ত আর্টিফিশিয়াল ক্রিম এবং ময়েশ্চারাইজার হয়ে থাকে এগুলো সমস্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। এগুলো ব্যবহার করলে আমাদের শরীরে নানা রকম রোগ হতে পারে, হতে পারে অনেক ক্ষতি, তাই আমাদের কোনো সময় এগুলো ব্যবহার করা উচিত নয়। তবে আমি আপনাদের একটা সলিউশন বলতে পারি। আগের দিনে মানুষ বডিকে শুষ্কতার হাত থেকে বাঁচানোর জন্য মধু ব্যবহার করতেন, শরীর গরম রাখার জন্য মধু খেতেন এবং মধুতে হালকা করে পানি মিশিয়ে বডিতে ইউজ করতেন। এতে করে এটা বডির শুষ্কতা ভাব দূর করে দেয় এবং শরীরকে আর্দ্র রাখে। আপনি যদি ভালো কোম্পানির গ্লিসারিন ব্যবহার করেন সেটাও খুবই ভালো, গ্লিসারিনও খুবই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে আর যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা অন্তত একজনের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের অন্য ভিডিও দেখতে পারেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।